আমরা অনেকেই আছি যারা নতুন বাগানি আবার অনেকেই নতুন বাগান শুরু করতে চাচ্ছি তো এই অবস্থায় আমরা কি গাছ দিয়ে বাগান শুরু করব এটা অনেক সময় বুঝে উঠতে পারি না কিছু কিছু গাছ আছে যেগুলো খুব হাই মেনটেন্স করতে হয় আবার কিছু গাছ আছে যেগুলো খুব লো মেনটেনেন্সেও টিকে চায় তো আজকের ভিডিওতে নতুন বাগানিদের জন্য কোন কোন গাছ খুব ভালো হবে মানে কোন কোন গাছ খুব লো মেনটেনেন্স লাগবে এটাই আজকে জানব আপনি যদি নতুন বাগানই হন তাহলে আমরা গাছ দিয়ে আপনি আপনার বাগান শুরু করতে পারেন বারো মাসে যেই থাই ভ্যারাইটিটা আছে সেটা সারা বছরই ধরে আর এটাতে একদম লো মেনটেন্স মানে এক কথায় বলতে গেলে কোনো যত্ন না করলেও এটা কিন্তু টিকে যাবে এবং আপনাকে ফল দিয়ে যাবে শুধু সময় মতো পানি দিতে হবে আর সার দিতে হবে তাহলেই হবে আপনি যদি নতুন বাগানই হন সেই ক্ষেত্রে আপনার ছাদ বাগানে একটি নাগপুরি কমলা গাছ রাখতে পারেন নাগপুরি কমলা একটু টক হলেও এটা কিন্তু বারো মাস ধরে আর প্রচুর পরিমাণে ধরে যখন আপনি ছাদে উঠবেন আর উঠে দেখবেন যে আপনার গাছে প্রচুর ফল হয়ে আছে তখন আপনার মন কিন্তু খুব ভালো হয়ে যাবে বাগান করার আগ্রহ বেড়ে যাবে লেবু একটি লো মেনটেনেন্স গাছ যেটা আপনি খুব সহজেই আপনার ছাদ বাগানে রাখতে পারেন তো লেবু যদি আপনি বারো মাসি ভ্যারাইটি মানে সিডলেস যেটা সেটা রাখতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে সেটা আপনাকে বারো মাসি লেবু দিবে আপনি ছাদে বাগান করবেন আর আপনার ছাদে আম গাছ থাকবে না এটা কি হয় হ্যাঁ আম গাছও একটি লো মেনটেন্স গাছ যেটা আপনি খুব সহজেই আপনার ছাদ বাগানে করতে পারবেন আমের যে বারো মাসি ভ্যারাইটি আছে সেটা কিন্তু আপনারা ছাদ বাগানে করতে পারবেন বারো মাসি ভ্যারাইটির ভিতরে কাটিমন সবচেয়েতে বেশি জনপ্রিয় আপনি কাটিমন গাছ আপনার ছাদ বাগানে লাগাতে পারেন এটাও কিন্তু লো মেনটেন্স একটা গাছ ডুমুর কিছুটা মেনটেনেন্স করা লাগলেও আপনি যদি নতুন বাগানই হন সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে একটি ডুমুরের চারা অবশ্যই আপনার ছাদ বাগানে লাগাতে কারণ ডুমুর গাছে ছয় থেকে সাত মাসের ভিতরে ফলন চলে আসে আর যখন আপনার গাছে ফলন দেখবেন তখন কিন্তু আপনি খুব খুশি হয়ে আপনার ছাদ বাগানের প্রতি আগ্রহ বেড়ে যাবে তো ডুমুর গাছ কিছুটা মেনটেনেন্স করতে হয় আমি শুরুতেই বলেছি ডুমুর গাছে পানি একটু কম দিতে হবে আর যেইখানে দিনের সবসময় রোদ পড়ে ওই জায়গাটাতে ডুমুর গাছ প্রতিস্থাপন করবেন লো মেইনটেনেন্স প্লান্টের ভিতরে মানে ফল গাছের ভিতরে সফেদা অন্যতম সফেদা গাছে তেমন একটা মেইনটেনেন্স করা লাগে না আর বারো মাসি ভ্যারাইটিতে সারা বছরই সফেদা ধরে তো আপনি চাইলে কিন্তু আপনার ছাদ বাগানে একটি সফেদা গাছ লাগাতে পারেন এটা ছাড়াও মালটা গাছ আপনার ছাদে কিন্তু লাগাতে পারেন তো মালটার যে ভ্যারাইটিটা আছে সেটা হলো বাড়িওয়ান যে মালটা আছে সেটা আপনারা ছাদ বাগানে করতে পারবেন সেটাতেও তেমন কোনো মেনটেনেন্স করা লাগে না জাস্ট লেবু গাছের জন্য যেই মেনটেনেন্স করতে হয় মালটা গাছে ঠিক একই মেনটেনেন্স করলেও হবে এবং জাম্বুরা গাছও আপনারা ছাদে লাগাতে পারেন তো এই গাছগুলো দিয়ে আপনারা বাগান শুরু করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি জানতে পারলেন কি কি লো মেনটেন্স প্লান্ট আপনারা বাড়ির ছাদে লাগাতে পারবেন বা এগুলো দিয়ে বাগান শুরু করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম